আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কি অবস্থা সবার? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছে। আজকে আমরা নবম দশম শ্রেণীর বীজগণিত 3.2 এর যে ঘন করার নিয়ম আমরা আজকে শিখব কিভাবে ঘন করতে হয়। এখানে হচ্ছে 2x + 3y, এটার ঘন করব। 2x + 3y এর ঘন করার জন্য প্রথম আমরা 2x + 3y লিখব, তারপর এখানে ঘন দিব বা কিউব দিব। এবার এটা দেখো, 2x টাকে যদি আমরা এ ধরি, 3y কে যদি বি ধরি, তাহলে এটা হচ্ছে a+b হোল কিউব। a+b হোল কিউবের যে সূত্র আছে, সেই সূত্রের প্রয়োগের মাধ্যমে আমরা এটাকে সমাধান করব। আমরা জানি যে a+b হোল কিউব = হচ্ছে a³ + 3a² + 3ab² + b³। a³ হচ্ছে এখানে 2x হচ্ছে a, আমরা লিখলাম a³ + 3a, 3a টা হচ্ছে 2x, এবং b হচ্ছে 3y, 3a² b, আমরা 3a² b এর উপরে স্কোয়ার দিলাম। এখানে সূত্রটা লিখে নিই, a+b হোল কিউব = a³ + 3a² b + 3ab² + b³। আমরা এই সূত্র অনুযায়ী এখানে বসাবো 3a² b + 3ab² বিটা হচ্ছে 3y, b² + b³, 3y³। এবার এখানে 2x এর উপরে কিউব আছে, আমরা 2x এর উপর যদি কিউব থাকে তাহলে এটা হবে 8x এর উপরে কিউব প্লাস 3, এখানে 2 এর উপরে স্কোয়ার আছে তাহলে এটা হবে 4, 2 এর উপরে স্কোয়ার থাকলে হচ্ছে 4, আর x এর উপরে স্কোয়ার 4x² 3y প্লাস এখানে 3 × 2x, এখানে 3y হোল স্কোয়ার, যদি 3-এর বর্গ হচ্ছে 9 বা 9y² প্লাস এখানে হচ্ছে 3³, 3³ হচ্ছে 27y³। এবার এখানে যে গুণটা আছে আমরা একসাথে গুণ করব, 8x³ প্লাস এখানে হচ্ছে 3 × 12, 12 হচ্ছে 36, 36x² y প্লাস এখানে হচ্ছে 3 × 6, 6 হচ্ছে 54, 54x² + 27y³। এবার আমরা এটা দেখবো এটা কীভাবে হচ্ছে। প্রথম থেকে আমরা নিয়মটা দেখবো, এটা হচ্ছে 2x + 3y, এটার ঘন করতে হবে। তো আমাদেরকে ঘন করার জন্য প্রথমে ঘন করার যে সূত্রটা ওটা জানতে হবে। ঘন করার সূত্র হচ্ছে a+b হোল কিউব = a³ + 3a² b + 3ab² + b³। এবার আমরা সেই অনুযায়ী বসালাম, এটাকে ঘন করে দিলাম। এবার সূত্রের মাধ্যমে এটা প্রয়োগ করলাম, এটাকে এ ধরে নিলাম, এটাকে বি ধরে নিলাম, তাহলে হচ্ছে a³ + 3a² b + 3ab² + b³। সেই জন্য এটাকে হচ্ছে আমরা এবার উপরে পাওয়ার আছে, পাওয়ারগুলো গুণ করে নিলাম, 8x² x³, এখানে 2 এর উপরে যদি পাওয়ার থাকে, কিউব থাকে, তাহলে এটা হবে 8x³ + 3, এখানে 2 এর উপরে স্কোয়ার আছে, এটা হচ্ছে 4x² 3y। এবার প্লাস 3 এবং 2x, এখানে 3-এর উপরে স্কোয়ার আছে, সেজন্য হচ্ছে 9² প্লাস এখানে হচ্ছে 3-এর উপরে কিউব আছে, এটা হচ্ছে 27y³। এবার এটাকে আমরা গুণ করার পর এটা হচ্ছে 8x³ + 36x² y + 54xy² + 27y³। এবার আমরা এই ঘন করার যে মাইনাসের সূত্র আছে সেটা দিয়ে একটা অঙ্ক শিখব, এটা হচ্ছে 2x - y। এবার আমরা এত এবার করছিলাম প্লাস দিয়ে, এবার করব মাইনাস দিয়ে, 2x + y, এটা দিয়ে ঘন নির্ণয় করব। এটা দিয়ে ঘন নির্ণয় করার জন্য আমরা এটাকে ঘন করে দেব 2x - y ঘন। এবার আমরা এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো। এবার আমরা
বি হোল কিউবের যে সূত্রটা আছে সেটা শিখবো। এ মাইনাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab² মাইনাস বি কিউব। এবার আমরা এই সূত্রের মাধ্যমে এটাকে গণ করব, 2x মাইনাস ওয়াই কিউব, ওয়াই হোল কিউব। এটাকে আমরা এ ধরে নিব, এটাকে বি ধরে নিব, তাহলে হচ্ছে এ কিউব মাইনাস 3a² বি, টু হচ্ছে 2x হচ্ছে এ এবং ওয়াই হচ্ছে বি, 3a² বি প্লাস 3ab², 3ab² মাইনাস বি কিউব। এবার দেখো এখানে 2x³, 2-এর উপরে কিউব আছে, এটা হচ্ছে a8x³ মাইনাস 3, এখানে হচ্ছে 2-এর উপরে স্কোয়ার আছে, এটা হচ্ছে 4x² ওয়াই প্লাস 3 2xy² মাইনাস এটা হচ্ছে ওয়াই কিউব। এবার দেখো এখানে 8x³ মাইনাস এখানে হচ্ছে এটাকে যদি গুণ করি তাহলে হচ্ছে 3 6 12, 12x² ওয়াই প্লাস এটা হচ্ছে 3 2 6, 6xy² মাইনাস ওয়াই কিউব। এবার আমরা এটা যেভাবে হয়েছে নিয়মটা দেখে নিই, এটা হচ্ছে 2x মাইনাস ওয়াই, এটা হচ্ছে গণ করার জন্য। তো গণ করতে হলে এখানে আমাদের এ মাইনাস বি হোল কিউবের যে সূত্র আছে সেটা প্রয়োগ করে এটা গণনাটা করতে হবে। তো প্রথমে আমরা 2x মাইনাস ওয়াই দিয়ে হোল কিউব দিলাম, এটাকে গণ করব। এবার এটাকে এই অংশটাকে আমরা এ ধরি, এটাকে বি ধরি, এটাকে যদি এ ধরি তাহলে সূত্র অনুযায়ী এটা হচ্ছে এ কিউব মাইনাস 3a² বি, এটা হচ্ছে এ কিউব মাইনাস 3 হচ্ছে সূত্রের 3, এটা হচ্ছে এ, 2x হচ্ছে a² বি প্লাস 3ab² মাইনাস বি কিউব। এবার আমরা এটাকে ভেঙে নিলাম, 2 কিউব হচ্ছে 8, এখানে x-এর উপরে কিউব আছে, x³ মাইনাস 3 লিখলাম, এখানে 2-এর উপরে স্কোয়ার আছে, 4x² ওয়াই প্লাস 3 2xy² মাইনাস ওয়াই কিউব। এবার এটাকে আমরা সম্পূর্ণভাবে লিখলাম, 8x³ মাইনাস এটাকে আমরা গুণ করে নিলাম, 3 6 12, 12x² ওয়াই প্লাস এটা হচ্ছে 6x² ওয়াই ইকুয়াল হচ্ছে ওয়াই কিউব।